रशितरनम रशितरनम निश्चय আছে কোথায় যাবে খুঁজে বার করো যেখানে থাকো খুঁজে বার করো দরকার পড়লে ওই পুরো ফ্যামিলিটাকে বিচলে পুড়ে দিন यस গেট দ্যাম থার্ড ডিগ্রি গেট দ্যাম থার্ড ডিগ্রি মেরে পিছে চামড়া বার করে দিন দেখি সত্যি বের হইটা কিনা কি বলেন হে অফিসার এই সব আমাকে বলবেন না ডোন্ট গিভ মি অল দ্য স্ক্র্যাপ আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি 24 আওয়ার্স 24 ঘন্টা আমি আপনাকে টাইম দিচ্ছি আই ওয়ান্ট ফ্রম অতেশ মুখার্জি Yes, jibito or brito, life or death. Do you understand that? Didi, ei bhabe keu ghore dhoke? Didi, ki korbo didi? Didi, tension amar matha kharap hoye jacche. Damn your tension and your matha kharap. Didi, ujit nei. আমরা কি করতাম সেটা বাদ দাও কিন্তু তুমি যেটা করেছো সেটা একদম ঠিক করনি বারবার বলেন না আপনি আমার জন্য বেঁচে আছেন ইয়েস আমি বাঁচিয়েছি আপনাকে আপনার জীবনটা আমার দেওয়া তাই আপনার কোনো রাইট নেই ওটাকে কোনোভাবে মিসইউজ করার আমার দয়ায় নিঃশ্বাস নিচ্ছেন নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে পারছেন আর কিছু না হোক আমার এফর্টকে অন্তত একটু রেসপেক্ট তো দিতেই পারেন আজ আপনার যদি কিছু হয়ে যেত তাহলে আমার তোমার নিজের কাছে হয়তো মনে হতে পারে তোমার কাজটা ঠিক আর অপরেরাই তোমার কাজের জন্য যতই প্রশংসা করুন না কেন আমি আজকের ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারবো না আমরা এতক্ষণ ধরে এত কিছু বলছি ওর মাথায় কিছু ঢুকছে বলে তোমার মনে হচ্ছে অপলা রায় যখন প্রেস করেছে তখন কেউ কেটা হয়ে গেছে বড় হিরোইন হয়ে গেছে মিনিস্টারের লাইফ সেভ করেছে লাইফ সেভ করাটা ভালো কাজ কিন্তু তার জন্য ও যা ঝুঁকি নিয়েছে তাতে ওর মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারত ওটা থোড়াই না ও ভেবেছে নিজের কিছু হলে হোক কিন্তু মিনিস্টারের কিছু হলে দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে তাই তো নিজের জীবনটা উৎসর্গ করার খুব শখ না টেনশন নেই যেভাবে লোক পেছনে ঘুরছে তাতে আপনার শখ খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে লোক পেছনে ঘুরছে মানে হ্যাঁ মান্নাত যে লোকটির সঙ্গে এয়ারপোর্টে তোমার ফোন এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল সেই লোকটি এই বাড়িতে এসেছিল ফোনটা ফেরত নিতে কি অদ্ভুত একটা নাম বললো রোবট সামন্ত সে জেসিকে নানানভাবে প্রশ্ন করতে শুরু করেছিল ভিমতার থেকে কবে এসেছে বাড়িতে কে কে আছে এই সমস্ত কিছু ওই লোকটাকে আজ ইনোগ্রেশনের সময় অপলা রায়ের বডিগার্ডদের মধ্যে দেখেছি আমি ড্যাম শিওর ও কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের ফলো করছে আর টার্গেট হলো আপনি বাট কেন ওয়াই মান্নাত ওয়াই জেসি জেসি ওর সঙ্গে আস্তে কথা বল মা আমরা বুঝতে পাচ্ছি যে ব্যাপারটা কোন একটা গন্ডগোল রয়েছে কিন্তু ও বুঝতে পারছে না এটা তো হতে পারে না মান্নাত আপনি আমাদেরকে অনেক কিছু লুকিয়েছেন আপনার সব মনে আছে আপনি সব জানেন বোঝেন তা সত্ত্বেও আমাদের জানানোর প্রয়োজন মনে করেন কিন্তু কেন আমাদের সত্যিটা জানতেই হবে কেন হচ্ছে এসব বলুন উত্তর দিন জেসি আস্তে মা আজকে আমাকে সত্যিটা জানতে হবে কি হলো চুপ করে আছেন কেন বলুন উত্তর দিন বলুন মান্নাত মান্নাত শোনো যেও না মান্নাত ম
জেসি, আমি তোকে বারবার করে বলেছিলাম ওকে ফোর্স না করতে। ওর যদি কিছু বলার থাকে নিজে থেকেই বলতো। কবে বলবে? কিছু একটা হয়ে গেলে তখন? সরি মা, তোমাদের মতো ধৈর্য আমার নেই। রোবট সামন্ত এখানেও এসেছিল, তার মানে ও আমাকে সত্যি সন্দেহ করছে। আর এসবের মানে একটাই, ভীমতালের ঘটনার সাথে রোবট সামন্ত সরাসরি যুক্ত, তা না হলে ওর আমাকে নিয়ে এত মাথা ব্যথা থাকতো না। তবে কি উজ্জ্বল? না, এসব ভেবে আর আমি নিজেকে দুর্বল করব না। রয় ম্যানশনে ঢোকার এটাই আমার শেষ সুযোগ ছিল, কিন্তু আজকের ঘটনার জন্য পুরো চেষ্টাটাই নষ্ট হয়ে গেল। কি করব আমি এখন? কি করব? কিভাবে ঢুকব এই রয় ম্যানশনে? আর কি কোনো রাস্তা আছে? এমনটা নয়, এরকম ফার্স্ট টাইম হয়েছে। তোমরা ওয়েট ছিলে না, বুঝতে পারোনি এরকম হবে। বারবার আমি বলেছি ছেলেটার দিকে নজর রেখো, চোখের সামনে নিজে তোমরা 24 ঘন্টা দেখছো ছেলেটা কেমন রেস্টলেস হয়ে আছে। না, এতগুলো বাড়িতে লোকজন আছে, উজি কি করে বেরিয়ে গেল বাড়ি থেকে? আশ্চর্য, কেউ কিচ্ছু জানে না, এতগুলো বাড়িতে লোক, কি করো তোমরা বসে সারাদিন? বাঞ্চ অফ গুড ফর নাথিং সো এন্ড সো। দেখো দিদি, আমি আর মাধুরী তো সারাদিন উজিকে চোখে চোখে রাখারই চেষ্টা করি, কিন্তু রাত্রিটা অন্তত রিটা যদি ওই তো উজ্জ্বল দা এসে গেছে। কত টেনশন দেবে? তোমরা কি চাও না তোমাদের মম একটু শান্তিতে থাকুক? আর ভালো লাগছে না অজু, দিন রাত আমার হাজারটা টেনশন, আমার আর ভালো লাগছে না। সব ব্যাপারে আমাকে আটকালে আমারও ভালো লাগে না মম। মানে কোথায় গিয়েছিলে তুমি? শিব মন্দিরে। তোমাকে আমি বারণ করেছিলাম। হ্যাভ ইউ গন ম্যাড? এত রাত্রে কি আছে শিব মন্দিরে? ও ওখানে ছিল মম। মম, আমি জানি তোমরা হয়তো কেউ আমার কথায় বিশ্বাস করো না, বাট ও আছে, ও এখনো মন্দিরে আছে, আই এম টেলিং ইউ। ব্যাপারটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে, ব্যাপারটা আমাদের হাতের বাইরে না, তোমারও হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার মনে হয় কোনো স্পেশালিস্ট ডেকে ওর কেসটা আর আরেকবার কনসাল্ট করা খুব দরকার। মম, মম, লিসেন, যে যা ভাবে ভাবুক, লিসেন টু মি মম, মম, জাস্ট লিসেন, মম, লিসেন, মম, মম, তুমি তো আমার কথা বিশ্বাস করো, তুমি একবার আমার সাথে চলো, আমি প্রমাণ করে দিতে পারি ওখানে আছে। আমি মিথ্যে কথা বলছি না মম, জাস্ট একবার আমাকে বিশ্বাস করো, জাস্ট ট্রাস্ট মি ফর ওয়ান্স, জাস্ট ফর ওয়ান্স ট্রাস্ট মি, একবার বিশ্বাস করো আমাকে। মম, বিশ্বাস করো, আমি 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 সত্যি কথা বলছি, ওখানে আছে মম, মন্দিরে আছে। কাম ডাউন, কাম ডাউন ওজি। মম, বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি, ও মন্দিরে আছে। কাম ডাউন, আমি ওকে ওখানে দেখেছি মম। আমার কি কোথাও কোনো ভুল হয়ে গেল?
কেন রিটা এতদিন হুচিকে সুখী করতে পারছে না? কেন হুচি আজ রাশিকে খুঁজছে? কেন পাগল মানুষের সঙ্গে 24 আওয়ার স্পেন্ড করাটাও তো খুব ডিফিকাল্ট, তাই না আন্টি? কোথাও যেন ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আগে আমার এটা নিয়ে একটা অস্বস্তি হচ্ছিল, এখন আরো বেশি করে মনে হচ্ছে রিটাকে ব্লাইন্ডলি ভরসা করে উজির দায়িত্ব ছাড়া যাবে না। নো, উজির জন্য আমাকে ইমিডিয়েট অন্য একটা ব্যবস্থা করতে হবে। মেয়েটাকে স্টুপিড বলে মনে হয়েছিল, বাট অ্যাকচুয়ালি শি ইজ ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার, বেশ সাহসী আর সরল টাইপ। না হলে আজ অন্যের জন্য কেউ নিজের লাইফ এভাবে রিস্ক নেয়? হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আসলে আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার খুব অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না আসলে কি ব্যাপার বলুন তো, আমার ওই আয়ুর্বেদিক ক্লিনিকের ব্যাপারটা রয়েছে তো। হ্যাঁ, আসলে এই বয়সে আর একা হাতে কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠে না আর কি, সেজন্য আপনাকে বলছিলাম, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। না না, ফোনে কথা বলো না, কাজটা করো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। ঠিক আছে, আমি না হয় ওকে বলবো একবার, হ্যাঁ বুঝিয়ে বলার চেষ্টা করবো, যদি পজিটিভ কিছু হয় নিশ্চয়ই আপনাকে জানাবো, কেমন? হ্যাঁ, আপনি ফোন করবেন? ডিসগাস্টিং। হ্যাঁ হ্যাঁ, না না না, তা কেন, এ তো আমার পরম সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে ম্যাডাম, ওকে? হ্যাঁ ঠিক আছে। খুব ভালো থেকো, কেমন? সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি কাকে অত বাটারিং দিয়ে কথা বলছিলে? আর বলিস না, অপলা রায় একটা অদ্ভুত প্রপোজাল নিয়ে ফোন করেছিলেন। কিসের প্রপোজাল? ওনার মান্নাতকে নাকি খুব পছন্দ হয়েছে, তাই উনি মান্নাতকে খাস লোক হিসেবে ওনার রায় মানসানে একটা চাকরি দিতে চাইছেন। তার মানে, তার মানে রাধা মাধব আমার কথা শুনেছেন? ফাট, এর মানেটা কি?
মান্নাতের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ওনার ওখানে চাকরি করতে যাবেন? আসলে আমি ওনাকে অনেক বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বারবার একই কথা বলে চলেছেন। অত ইনিয়ে বিনিয়ে বলার কি আছে? নেক্সট টাইম যদি ফোন করে পরিষ্কার বলে দেবেন, মান্নাত আমাদের ছেড়ে কোথাও যাবে না। দেখ, অন্য কেউ হলে হয়তো বলে দিতাম, কিন্তু মন্ত্রী মানুষ তো, তাই ডিরেক্ট ওভাবে বলাটা মুখের ওপর। উনি মন্ত্রী হবেন ওনার বাড়িতে, এখানে এসব প্রপোজাল চলবে না। ফাটদার যদি ঘ্যান ঘ্যান করে বলবে, সেন্টার থেকে লোক হায়ার করে পাঠিয়ে দেবো, বুঝেছো? তুই কোথায় যাচ্ছিস আজকে? দোল, তুই ফ্রেন্ডসদের সাথে দোল খেলতে যাচ্ছিস। হ্যাপি হোলি মান্নাত। হ্যাপি হোলি। আমার দেরি হয়ে যাচ্ছে গো, আমি আসি। ওকে, ধরো না এটা। ঠিক আছে, আমি আসি মা। আচ্ছা, ওকে, বাই 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 বাই। শোন শোন, সাবধানে যাস, সাবধানে ছুটি করে যাস না, কেমন? সাবধানে যাস। সাবধানে যাব বলছি তো। মাইজি, আমি অপলা রায়ের কাজটা করব। না মানে, এটা ভাববেন না যে আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে। আমি খুব ভালো আছি এখানে। তাহলে তোমার কাজের দরকার, আমি তোমাকে অন্য হাজারটা কাজ দেব। আমি ওনার কাজটাই করব, আমার ওনার কাজটাই দরকার। তুমি অপলা রায়কে আগে থাকতে চেনো, তাই না? এই সন্দেহটা আমার অনেক আগেই হয়েছিল, যখন তুমি ওনাকে হুট করে ফোন করে ফেললে। মাইজি, আপনি যদি আপত্তি না করেন তাহলে আমি একবার অপলা রায়ের সাথে কথা বলতে পারি। তখন আমার ব্যাপারটা কিরকম অদ্ভুত লেগেছিল, আর তারপর যখন কালকে ওনাকে দেখে তুমি মুখ ঢাকলে। তখন তো আর কোনো সন্দেহই থাকে, আর তাছাড়া নিজের জীবনকে বিপন্ন করে তুমি ওনাকে যেভাবে বাঁচালে, তাতে করে এর থেকে বেশি আর কোনো কিছু জানতে চাইবেন না আমার কাছ থেকে, প্লিজ মাইজি। আমি আপনার আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, পারবো না। কতবার কতবার একই কথা বলে এড়িয়ে যাবে মান্নাত? আমার টেনশন হয়, ভয় হয় তোমাকে নিয়ে। ভয়ের কিছু নেই মাইজি, আমি একদিন আপনার সব প্রশ্নের উত্তর দেব। কিন্তু এই মুহূর্তে আপনার কাছে আমার একটাই অনুরোধ, জানি আমি বুঝতে পারছি মাইজি আপনার এই মুহূর্তে মনের অবস্থাটা ঠিক কি, আমি আপনাকে একটা কথা বলবো। আমরা এখন সবাই নিজের নিজের জীবন যুদ্ধ করে চলেছি। আপনি একদিন বলেছিলেন না, আপনিও আপনার দুটো বাচ্চাকে নিয়ে একদিন একা আপনার জীবনের যুদ্ধ লড়াই করেছিলেন। ধরে নিন মান্না তো সেই রকম কোনো যুদ্ধের সৈনিক, তবে এই যুদ্ধ মান্নাতের একার নয়, অনেক মানুষের চোখের জলের হিসেব মেটানোর আছে, অনেক মানুষের। তোমাকে আমি ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত রয়েছে। শর্ত? রাশি তার নাম, রাশি তার নাম।